গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। কাকলি টিমসে তোমাদের সকলকে ওয়েলকাম। আর পুজো হচ্ছে মানে একটু মনটা সবারই আনন্দে ভরে যায়। পুজো পুজো একটা ভাব, ঘর বাড়ি পরিষ্কার করা, এইগুলো তো একটা থাকে, মহালয়া চলে আসছে। তো আজকে আমি কিছু আমি তো ঝুল মাঝে মানে সপ্তাহে সপ্তাহে ঝাড়ি, তো তাও দেখো ঝুল হয়ে যায়। আর পাখা তো আমার এই দেখো চকচক চকচক করি, তাও দেখাতে পাচ্ছি না এখানে, দাঁড়াও। এই যে এই পাখা আমি এখন পরিষ্কার করলাম। তো যাই হোক, এইগুলো তো আমরা পারি না অতটা, যতটা পারছি করছি। এই ঘর এইটা আমার বেডরুম, তো এই বেডরুমটা আজকে আমি পরিষ্কার করছি। আর পরিষ্কার হলে একটা করে ভেবেছি এবার একটা করে ঘর পরিষ্কার করবো, পর্দাগুলো কেচে দেবো। ওয়েদারটাও ভালো না, জানি না শুকাবে কি না। তো সকালবেলা উঠেছি অনেকক্ষণ, মানে এখন এই ঘরটা সবে পরিষ্কার হলো, একটু দেওয়ালটা ভাবছি পরিষ্কার করব। কিন্তু এতটা দেওয়াল তো আমি আর হাত দিয়ে পারবো না, নিচেরগুলো যতটা পারি যা করব। কাজ টাজগুলো পরিষ্কার করলাম, আর জানলার চ্যানেলগুলো যেগুলো আছে সেই চ্যানেলগুলো তো আমাদের দ্বারা হবে না, কাউকে দিয়ে করাতে হবে। তো যাই হোক, এবার শুরু হলো, তাই তোমাদেরকে আমার সাথে নিয়ে নিলাম আড্ডা দেওয়ার জন্য, সাহায্য করবো, গল্প করবো। আর তোমরা দেখো আমি কী কী করছি, তো চলো আমার সাথে। আমি এখন সব কাজগুলো সেরে নিই আস্তে আস্তে। তো যেহেতু ঝুলটুল ঝাড়া হয়ে গেছে, পাখাটা পরিষ্কার হয়ে গেছে, তাই এখন একটু ফার্নিচারগুলো গুছিয়ে নিই, মানে যেটা করবো এইভাবে সব কাজটাই কমপ্লিট করে নেবো। আর এখানে কিছু আমার একটা বাথরুমের দরজা, তবে এটা পুছি কিন্তু একটু নোংরা হয়েছে, এটাকে একটু সাফ দিয়ে পরিষ্কার করবো ভাবছি। তো একটু সাফ দিয়ে বালতিতে সাফ নিয়ে এসে এটা পরিষ্কার করবো। তার আগে আমি ফার্নিচারটা গুছিয়ে নিই, চলো। ফার্নিচারটা আমি একদিন অন্তর অন্তর কুচি, তাও ধুলো পড়ে যায়। সিএসসি যেহেতু সিএসসি ধুলোগুলো সব ঘরে চলে যায়। আর একদিন ফার্নিচার না কুচতে মনে হবে কি কতদিন কুচি। আগে কি সুন্দর লাফিয়ে লাফিয়ে কাজ করতাম, আর এখন মনে হয় পারবো না, পড়ে যাবো, এরকম একটা ভয় হয়। আর যার জন্য না আমি সেরকম করে উঠতে পারি না। কালো হয়েছে, দেখো তোমাদের দেখাচ্ছি একটু ক্লোজ করে, দেখো কেমন কালো হয়েছে। এটাকে একটু চকচক করে দিই, এটাকে একটু চকচক করে দিই। ভালো লাগে না,